আজকের ক্লাসটা হচ্ছে ট্রান্সফরমেশন স্ট্রেস বাই মোর সার্কেল অফ স্ট্রেস। মোর সার্কেল অফ স্ট্রেসটা গত ক্লাসে একটু আমি মোটামুটি আমার বুঝিয়েছিলাম, আমার ধারণা তোমরা সবাই বুঝছো। আজকে আমি আর একটু একটু অ্যানিমেশন দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। তোমাদের যার পাশে বাইরে কেউ আছে বা কোনো শব্দ হওয়ার সময় আছে তারা মিউট করে ফেলো কাইন্ডলি। আবার এখন আসো, প্রথমে হচ্ছে এই যে অঙ্কটা তোমরা, এই অঙ্কটা তোমরা অবশ্যই করছো, এই অঙ্কটা করছো মানে ফর্মুলা দিয়ে করছো অঙ্কটা। এই অঙ্কের মধ্যে কয়টা পার্ট আছে দেখো তুমি, এই অঙ্কটার মধ্যে হলো বলছে যে এই অঙ্কটা প্রথম ফ্রি বডি দিয়ে করছো অঙ্কটা, ফিবার ডায়াগ্রাম দিয়ে অঙ্ক করছো, এবং ফিবার ডায়াগ্রামের ভিত্তি করে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করছি সিগমা এক্স প্রাইম সিগমা ওয়াই প্রাইম এবং টাও এক্স ওয়াই প্রাইম এর উপর। এবং আমরা আরো আবার দেখছি ম্যাক্সিমাম সিগমা ম্যাক্সিমাম টাও কিভাবে পাওয়া যায়, তাদের অ্যাঙ্গেল থিটা থিটা ওয়ান থিটা টু ইত্যাদি ইত্যাদি বের করছি, এবং এই অঙ্কটা করছি গত ক্লাসে করেই দিছি এই অঙ্কটা। এবং এখানে অ্যাঙ্গুলার একটা অ্যাঙ্গুলে অ্যাঙ্গুলার প্লেনে মানে যে কোনো একটা প্লেনে এর শিয়ার স্ট্রেস নর্মাল স্ট্রেস কেমন হবে এটা আমরা বের করছি, ফিবার ডায়াগ্রাম দিয়ে করছি, আবার ফর্মুলা দিয়েও করছি। এবং আমরা অঙ্ক ফর্মুলার মধ্যে কি ছিল আমাদের, যে ফর্মুলার মধ্যে টুয়াইস থিটা ছিল, থিটা ছিল না টুয়াইস থিটা, এই জন্য আমরা অ্যাঙ্গেলটাকে দুই দিয়ে গুণ করে ওখানে বসাতে হয়েছে টুয়াইস থিটা দিয়ে। এবং আমাদের ফর্মুলা ডিরাইভেশন ছিল হলো অ্যান্টি ক্লকওয়াইজ, সো আমাদের ক্লকওয়াইজ কি বলবা ফর্মুলা ছিল, আমরা ফর্মুলা ডিরাইভ করছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরে, এই জন্য আমাদের ফর্মুলা ডিরাইভ করার পরে যখন আমরা ফর্মুলাতে মান বসিয়েছিলাম তখন ক্লকওয়াইজ হলে আমরা মাইনাস থিটার মান মাইনাস দিছিলাম আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস দিছিলাম। এই মোটামুটি প্রিভিয়াস ক্লাসের নলেজ যেটা আমাদের কাজে লাগবে। এখন এই অঙ্কগুলাই আমরা মোর সার্কেল অফ স্ট্রেস দিয়ে করবো। যে অঙ্ক আগে করছো অনেক সময় নিয়ে, এই অঙ্ক মাত্র 5 মিনিটে একটা 20 মার্কের অঙ্ক সলভ করা সম্ভব, অনলি 5 মিনিট যদি বুঝে থাকো তুমি জিনিসটা, বুঝো বুঝছো কি বুঝো না আমি জানি না, বাট আজকে বলার পর আর না বোঝার কোনো কারণ থাকবে না। তা আমরা এগুলো সব কিছু পারছি, সিগমা এক্স সিগমা ম্যাক্স থিটা ওয়ান থিটা টু দিস দ্যাট এটসেট্রা, এগুলো আমাদের দরকার নাই, এটা আমি জাস্ট মনে করানোর জন্য বললাম। এই যে এখানে কি কি দেখো, এখানে লাগবে আছে তোমার, এই যে এই এই এটা মাথায় লাগবে কই করে আমার, এর খালি হারাই ফেলি কেন আমার মাউসটা, আমার মাউস তো দেখতে পাচ্ছ? জি স্যার লাগতে দেখো স্যার, এই যে সিগমা এভারেজ মনে আছে, সিগমা এভারেজ সিগমা এভারেজ সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2, কারণ আমরা একটু প্রমাণ করেছিলাম যেটা পারপেন্ডিকুলার দুটো প্লেন যদি থাকে তাদের মধ্যে নর্মাল স্ট্রেসের যোগফল সবসময় সমান হবে, এবং এর সময় মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স আই ওয়াই একটা প্রমাণ মানে একটা কথা বলছিলাম এর সাথে। এবং এই যে একটা অঙ্ক করতে বিভিন্ন অ্যাঙ্গেলে এটা করতে বলছিলাম, আমার মনে হয় তোমরা সবাই করছো এবং হওয়ার কথা যদি এক্সাম্পল, এটা এই প্রবলেমগুলো আমাদের ছিল, এটার থেকে আমরা এইখানে এসেছিলাম, এসে লাস্টের যে লাইনটা এইটাই আমরা প্রমাণ করছিলাম মোর সার্কেল অফ স্ট্রেস, সেটা কি ফর্মুলাটা এরকম একটা কিছু ছিল, এই যে এরকম একটা হয়েছে, এটা একটা সার্কেলের ইকুয়েশন, কি সার্কেল সার্কেলের ইকুয়েশন হয় এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, এ আর বি হচ্ছে তোমার সেন্টার অফ সার্কেল আর সি স্কোয়ার সিটা হচ্ছে তোমার রেডিয়াস অফ সার্কেল। এইটাও এখানে একটা জিনিস খেয়াল করো, সিগমা এক্স মাইনাস এ আছে, তা আমরা যদি এক্স অ্যাক্সিস সিগমা এক্স প্রাইম লিখি তাহলে এ এবং টাও এক্স ওয়াই নাই মানে টাও এক্স ওয়াই মাইনাস জিরো নাই মানে জিরো, তারপরে এ জিরো হবে আমার সেন্টার অফ দ্য সার্কেল আর বিটা হবে আমাদের রেডিয়াস অফ দ্য সার্কেল, এন্ড বিটা কি আমরা দেখছি গত ক্লাসে। এখানে আবার আমি ইকুয়েশনটা লিখছি, এই যে
দেখো এটাই এটাকে আমি এ বলছি পরে, তার মানে এ মানে এভারেজ, এভারেজ নর্মাল স্ট্রেস, আর বি মানে আর মানে এই যে রুট ওভার এইটা আমরা প্রমাণ করছি গত ক্লাসে। তাহলে আমাদের এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে খালি, আর কিছু লাগবে না বলে, এই দুটাই খালি রাখতে হবে। এ মানে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই টু, বা এটাকে সিগমা এভারেজে বলতে পারি আমরা, আর রেডিয়াস মানে এইটা প্লাস ছিল এটা মাইনাস হবে, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই ডিভাইড বাই টু হোল স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার, এটা না মনে রাখার কোনো কারণ নেই। এবং আমরা সিগমা ম্যাক্স সিগমা মিন বের করার সময় এটা নাম দিতাম সিগমা ওয়ান সিগমা টু, জিনিস একই, খালি সিগমা ম্যাক্স সিগমা মিন টা মানে সিগমা ওয়ান সিগমা টু, সিগমা ওয়ান মানে ম্যাক্স সিগমা টু মানে মিন। এবং আমরা বলছিলাম পার্থক্যটা কি, এটা প্লাস আর মাইনাস এর সম্পর্ক, প্লাস দিলে বড় হয় ওটা সিগমা ম্যাক্স, মাইনাস দিলে ছোট হয় এটা সিগমা মিন, দ্যাটস অল। আর টাও কি বলছিলাম, টাও বলছিলাম যে টাও ম্যাক্স আর মিন কোনো ম্যাগনিচিউডে কোনো পার্থক্য নাই, শুধু প্লাস আর মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস। প্র্যাকটিক্যালি শেয়ার স্টেজে প্লাস মাইনাস জিনিসটা মানে এটা নিয়ে অত চিন্তা করার দরকার নাই, শেয়ার স্টেজে ভ্যালুটা পারে খুশি আমরা, প্লাস হলেও যে ঘন্টা ঘটে মাইনাস হলেও যে ঘন্টা ঘটে। অর্থাৎ তোমার যদি আমি একটা ঘষা মারি বাম থেকে ডানে যাই, যে ঘষা যে ব্যথা পাবা, ডান থেকে বামে গেলে একই রকমই ব্যথা পাবা, অর্থাৎ ইফেক্টটা সেম হবে। সো এটার স্ট্রেস ডিরেকশন নিয়ে আমি অত বদল করছি না, তারপরেও ডিরেকশনটা বুঝতে হবে, কারণ এটার সঙ্গে রোটেশনের মানে সামেশন অফ মোমেন্টের ইকুয়েশনের একটা সম্পর্ক আছে, যেটা গত টার্মে অথবা আমি শুরুতে কখনো সে বলছি। এখন আসো, ও ওখানে কোথাও আসলে এই একটা অঙ্ক আছে 8.3, এটা মোর সার্কেল দিয়ে করতে হবে, এখানে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো কোশ্চেন কি হয়েছে। গিভেন স্টেট অফ স্ট্রেস, স্টেট অফ স্ট্রেস মানে এইরকম একটা ছবি দেওয়া আছে চার কোন একটা, যার মধ্যে নর্মাল স্ট্রেস দেওয়া আছে দুইটা, এই পাশে দেওয়া নাও থাকতে পারে, তার মানে এই পাশে একই জিনিসই হবে, এবং শেয়ার স্ট্রেস দেওয়া আছে চারটা, 1 2 3 4। আমি তোমাদের বলছিলাম শেয়ার স্ট্রেস সবসময় লেজের সাথে লেজ বা তীরের সাথে তীর লেগা থাকবে, যদি উল্টা পাল্টা হয় তাহলে রোটেশনে খুবই রেমে আসবে না। ট্রান্সফর্মিট, ট্রান্সফর্মিট মানে হচ্ছে এটাকে ম্যাক্সিমাম মিনিমাম যে স্ট্রেস আছে সেই প্লেনে ট্রান্সফর্ম করা ইনটু প্রিন্সিপাল স্ট্রেস। আমি গত ক্লাসে বলছি প্রিন্সিপাল স্ট্রেস মানে এটা সেই প্লেন যেই প্লেনে ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস এক্সিস্ট করে, এবং যেই প্লেনে মিনিমাম নর্মাল স্ট্রেস এক্সিস্ট করে, অর্থাৎ পারপেন্ডিকুলার প্লেন দুইটা। অ্যান্ড ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস মানে যে প্লেনে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এক্সিস্ট করে, এবং অ্যাসোসিয়েটেড নর্মাল স্ট্রেস। এবং আমরা দেখাইছিলাম তোমাদের ইফ ইউ ক্যান রিমেম্বার, যখন আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস থাকে, ছবিটাকে চার কোনা ট্রাপিজিয়াম বলো, অসুবিধা নেই, এটা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস সিগমা ওয়ান এবং সিগমা টু, সিগমা ওয়ান সবসময় পজিটিভ হবে, সিগমা টু নেগেটিভ হইতে পারে। এই অবস্থায় কোনো শেয়ার স্ট্রেস থাকবে না, এইটাই কোন যখন ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেসের প্লেনে থাকে ওই সময় কোনো শেয়ার স্ট্রেস থাকে না, কিন্তু যখন ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস হয় তাও ম্যাক্স হয়, যখন টাও ম্যাক্স যখন হয় তখন কিন্তু শেয়ার স্ট্রেস থাকে, নর্মাল স্ট্রেস থাকে, এবং এটা নর্মাল স্ট্রেস থাকে, এবং এই নর্মাল স্ট্রেস চারটাই সমান হয়, অর্থাৎ চারটাই সিগমা 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 বা প্রাইম সিগমা প্রাইম সিগমা প্রাইম চারটাই সমান হয়। এটা গত ক্লাসের লাস্ট লেসন ছিল, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? না স্যার। ওকে ফাইন, এটা যদি সন্দেহ না থাকে, এখন আমরা আর একটা জিনিস বলছিলাম তোমাদেরকে, বলছিলাম যে এই পয়েন্টটাকে কন্ট্রোল পয়েন্ট বলে, কন্ট্রোল পয়েন্টের আমার পজিশন হচ্ছে এইটা হচ্ছে পজিটিভ, তাহলে এখানে আছে সিগমা এক্স এর মান হবে মাইনাস টু, আর টাও এক্স এর মান হবে মাইনাস ফোর, সো সাইন কনভেনশন অনুযায়ী এটা মানটা বুঝতে হবে।
অতএব এই অঙ্কটা আমরা করার সময় কিভাবে অঙ্কটা করব, তা আমাদের এই ইকুয়েশন আছে এবং এই ইকুয়েশন আছে, একটু আগে বললাম আমি, এবং এইটা আছে, এই তিনটাই আছে আমাদের, আর কিছু নাই, এই তিনটা দিয়েই আমাদেরকে আগায় যেতে হবে। ঠিক আছে, এখন আমরা একটা সার্কেল ড্র করব যেটার সেন্টার হচ্ছে, আনিস তোমার ভিডিও অফ করো, যেটা সেন্টার হচ্ছে এ জিরো এবং রেডিয়াস হচ্ছে আর, এইরকম একটা প্রবলেম থাকবে, মানে এটা প্রবলেম মানে এইরকমই থাকবে, আমার মানগুলো দেওয়া থাকবে, তার মানে আমাদের সিগমা এক্স প্রাইম এর মান আমরা জানবো, আর আমার আবার হারাই ফেললাম আমার মাউসটা, সিগমা এক্স প্রাইম এর মান জানবো, সিগমা এক্স এর মান জানবো প্রাইম না, সিগমা ওয়াই এর মান জানবো, আর টাউ এক্স এর মান জানবো, এই চারটাই সমান, এই চার তিনটা মান জানলে দেখো এই অঙ্কের মধ্যে কোথাও এই তিনটা ছাড়া আর কোন রকম ইকুয়েশন নাই, তো এই তিনটা জানলে আমাদের অঙ্ক করা সম্ভব। সুতরাং প্রথমে আমরা একটা সার্কেল আঁকাবো, আমি এখানে শর্টে এক্সপ্লেন করে নিই পরে আবার বলবো, এই যে সার্কেল আঁকাইছি দেখো, এই সেন্টারটাই সিগমা এভারেজ, এটাই এ, এটা এ শূন্য, এ মানে সিগমা এভারেজ, বা সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইডেড টু সিগমা ওয়ান প্লাস সিগমা টু ডিভাইডেড টু হট এভার, যাই বলো সবে, এই যে একটা এক্স অ্যাক্সিস প্লেন, এটা এটা সিগমা এক্স, আর এটা টাউ এর প্লেন, টাউ মানে টাউ এক্স ওয়াই হবে, তাহলে আমি একটা যদি গ্রাফ পেপার, প্লেন গ্রাফ পেপারে সিগমা এক্স এক্স অ্যাক্সিস সিগমা ওয়াই আর টাউ এক্স ওয়াই ওয়াই অ্যাক্সিস যদি নিয়ে নিই, তাহলে এবং তাহলে এখানে অরিজিন হবে, এটা জিরো জিরো হবে এই পয়েন্টটা। এখন আমরা সিগমা যে এই যে এর মান যেটা, আমার সেন্টার কি হবে, সেন্টার হবে এ জিরো, এ কমা জিরো, কমা জিরো মানে এটা ওয়াই অ্যাক্সিসের উপর, ওয়াই অ্যাক্সিসে যাবে না, এক্স অ্যাক্সিসের উপরে থাকবে, এবং এ পরিমাণ সরে যাবে, তাহলে এখান থেকে এ পরিমাণ সরে গেলে আমি সেন্টারটা পাবো, যেই সেন্টারটা পাইলাম আমি তখন, এবং আমি এই রেডিয়াসটা জানি, এই রেডিয়াসটা দিয়ে আমরা করব কি, পুরো সার্কেল লাগাই ফেলব। সার্কেল লাগানোর পরে এই যে পয়েন্টটা হবে, এই পয়েন্টটা হবে সিগমা ম্যাক্স এর পয়েন্ট, এই পয়েন্টের ইকুয়েশনটা কেমন হবে, এই পয়েন্ট ইকুয়েশন অনেকটা এরকম হবে, মনে করো সিগমা কমা জিরো, অর্থাৎ যেহেতু এক্স অ্যাক্সিসের উপরে সিগমার মান থাকবে, টাউ এর মান থাকবে না, আর এটা হবে সিগমা মিন হবে, এটাও অন্য, এটা যদি সিগমা ওয়ান হয় এটা হবে সিগমা টু কমা জিরো, কেন কমা জিরো হবে, কারণ সিগমা টু হলো যেহেতু এক্স অ্যাক্সিস প্লেনে আছে, এক্স এর মানটা থাকবে, ওয়াই এর মান থাকবে না, শূন্য থাকবে, আর এই খারাপ বরাবর হবে টাউ ম্যাক্স, এবং এই খারাপ বরাবর হবে টাউ মিন, টাউ ম্যাক্স আর টাউ মিন দেখো জিনিসটা একই, একটা প্লাস এটা প্লাস আর এটা মাইনাস, এবং এর সাথে ইকুয়েশন কেমন হবে, টাউ এর একটা ভ্যালু থাকবে এবং এর সাথে একটা সিগমার ভ্যালু থাকবে, আমি একটু আগে যে কথাগুলো বললাম সেটাই সেটারই প্রমাণ এখানে, আমি আবার রিপিট করছি কথাগুলো, আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম নর্মালিস্টে যে প্লেনে থাকবে সে প্লেনে কোনো রকম টাউ থাকবে না, দেখো এর সাথে কোনো টাউ নাই, এর সাথে কোনো টাউ নাই, জিরো, বাট যখন টাউ ম্যাক্স বা টাউ মিন থাকবে তখনই কিন্তু সিগমা থাকবে এভারেজ, এই সিগমা এভারেজ আর এই একই কথা কিন্তু, সো এই এক কোঅর্ডিনেট বরাবর এই যে উপরে নিচে কিন্তু এটাই থাকবে, এটা মোটামুটি বুঝলে এইবার অঙ্কটা বুঝতে আর কঠিন হওয়ার কথা না। এবার এই একটা প্রবলেম আমরা কিভাবে করব একটু বলি, একটা গ্রাফ পেপার আমি নিব, গ্রাফ পেপার নেওয়ার পরে আমি একটা এক্সিস সেট করব, এই এক্সিসটা সেট করার পরে প্রথম যে কাজটা করব আমি অরিজিনটা লিখে নিব, অরিজিনাল লেখার পরে আমরা সেন্টার সেন্টার সেট করব, কিভাবে করব, ওই যে এ যে কোশ্চেনটা আছে ওইটা দিয়ে সেন্টারটা সেট করব, নর্মাল গ্রাফ এইটা দিয়ে সেন্টার সেট করব, এই সেন্টারটা হবে এ জিরো, এরপরে আমরা
এই ওখানে করা আছে অঙ্কটা, যাক এটা তোমরা বইয়ে দেখে নিও, আমি বইয়ের মতো করে বইয়ের মতো বইয়ের ভিতরে কি লেখা আছে আপনার বদান, বাট আমার ক্লাসটা ফলো করলে বই অনেক জটিল ভাবে লেখা আছে। হ্যাঁ যেটা বলছিলাম ডুপ্লিকেট হয়ে গেছে মনে হয়, এটা করলাম। এরপরে আমরা এই যে এই রেডিয়াস, রেডিয়াসটা বের করে আমরা সার্কেলে টানবো, এইটুক পর্যন্ত করলে অঙ্কের 90% কিন্তু 80% হয়ে গেছে। এইটা করতে 1 থেকে 2 মিনিটের বেশি সময় লাগার কথা না, আমার মনে হয় সবাই বুঝছো আশা করি। এরপরে আমরা রিয়েল একটা প্রবলেমে যাই, প্রথমে আমার সিগমা এক্স সিগমা ওয়াই এবং টাও এক্স ওয়াই বের করতে হবে উপরের ছবি থেকে, তারপরে এটা বসাতে হবে, তারপরে এখানে একটা লাইন টানবো, এইটাই হচ্ছে তোমার ম্যাক্সিম্যাক্স টাও ম্যাক্স টাও মিনের ভার্টিক্যাল লাইন, যেটা এর মানটা বের করবো এখানে বসাই দিব, আর এর মান বের করবো, আর দিয়ে সার্কেল টানবো। এই যে পয়েন্টটা হলো, এই পয়েন্টটা সিগমা ওয়ান এর পয়েন্ট, ডান পাশে এক্স অ্যাক্সিসের উপরে যে জায়গাটায় সার্কেলটা মিললো এটা সিগমা ওয়ান এর পয়েন্ট বা ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেসের পয়েন্ট। এটা যদি এক্স অ্যাক্সিসের উপরে, এর ওয়াই ভ্যালু হবে 0, লেফট সাইডে একই জায়গায় সিগমা টু এর ভ্যালু হবে, অর্থাৎ এটা সিগমা মিন হবে, মিনিমাম সিগমা নর্মাল স্ট্রেস, এবং এরও ওয়াই ভ্যালু 0 হবে। উপরে টপে যেটা এটা টাও ম্যাক্স হবে, এটার টাও ম্যাক্স এর ভ্যালু ঠিক আছে, আর সিগমার ভ্যালু হবে এভারেস্টটা, যেহেতু এ বরাবর আছে, সেন্টার বরাবর আছে, সেন্টার বরাবর আছে, আর এই নিচে হবে টাও মিন। টাও মিনটা আর টাও ম্যাক্সটা একই, খালি একটা প্লাস আর একটা মাইনাস, এবং এটার সাথেও একটা সিগমা বা নর্মাল স্ট্রেসের ভ্যালু থাকবে। আমি এই কথা তো 4-5 বার বিভিন্নভাবে বললাম, কিন্তু এবার আমরা রিয়েল অঙ্কে চলে যাই। এই যে আমাদের অঙ্ক আছে, নাম্বার কত ধরো 7 না কত, চ্যাপ্টার 17 বা 14.23 কিছু একটা হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমেই আমরা সিগমা এক্স প্রথমে একটা গ্রাফ পেপার নিলাম আমরা, এবং আমরা গ্রাফ পেপারে আমরা একটা কি করলাম, একটা এক্স আর ওয়াই এক্স রাখলাম, এক্স অ্যাক্সিসে আমরা সিগমা এক্স এবং ওয়াই এক্সের টাও এক্স ওয়াই আর কি, এক্স ওয়াই লিখতে মিস করছি, হাওয়েভার টাও আর সিগমা যায় হোয়াট এভার, এইটার এক্স নিলাম প্রথমে, এবং আমরা 0-0 সেট করলাম। এইটা করতে কোনো অঙ্ক করার দরকার নেই, এটা গ্রাফ পেপারে করলেই হবে। প্রথমে সিগমা এক্স এর মানটা চাইলাম, সিগমা এক্স এর মান কিন্তু দেখো -2, কেন -2, এটা ভিতরের দিকে তীর চিহ্নটা আছে, সাইন কনভেনশন হচ্ছে ডাইরেক্ট দিকে তীর চিহ্ন থাকলে প্লাস, সো সিগমা এক্স প্রাইম এক্স এর মানটা হচ্ছে -2, আর সিগমা ওয়াই উপরের দিকে প্লাস, ওকে পারফেক্ট, এটা +4, এবং টাও এক্স ওয়াই নিচের দিকে যেহেতু আছে -4। এই যে সিগমা এক্স সিগমা ওয়াই টাও এক্স ওয়াই প্রায় পেয়ে গেলাম, আর অঙ্ক আর কোনো সমস্যা নাই। এবার আমরা এর মানটা বের করবো, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2, তাহলে এখানে কি হবে, -2 + 4/2, -2 + 4/2 মানে 1 মেগাপিক্সেল, তার মানে আমরা এই যে সার্কেল পেয়ে গেলাম 1 মেগাপিক্সেল, তারপর সেন্টার অফ দ্য সার্কেল আমরা পেয়ে গেছি। এবার আমরা বের করবো আর বের করবো, এই যে আর এর ইকুয়েশনটা যে উপরে আমি দিয়ে দিচ্ছি, আর ইকুয়েশন সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2² প্লাস টাও এক্স ওয়াই √ওভার, তাহলে আমরা আর এর মানটা এই ফর্মুলা এই ভ্যালু থেকে পেয়ে যাচ্ছি, r² = এইটা, মানে আমি এইভাবে লিখছি r² কি সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, সিগমা এক্স এর মান মাইনাস আছে, আর মাইনাস সিগমা ওয়াই মানে -4 ডিভাইড বাই 2 করলে -3 হয়, স্কোয়ার + 4² তার মানে 3² + 4² তার মানে আলটিমেটলি 5 হয়। তোমরা জানো 3-4-5 একটা পিথাগোরাসের থিওরেম জানো, তাহলে এটা 5 হয়, রেডিয়াসটা আমাদের 5 মেগাপিক্সেল হয়ে গেছে, তাহলে আমরা এ পাইছি এবং রেডিয়াস 5 মেগাপিক্সেল পাইছি। এখন এই 5 মেগাপিক্সেল রেডিয়াস দিয়ে আমরা একটা সার্কেল লাগাই ফেললাম, এটা হলো অঙ্কের থিম, অর্থাৎ আমি 10 মার্কের অঙ্ক কমপ্লিট হয়ে গেল, এই পরীক্ষার সাথে 20 মার্কের অঙ্ক থাকে, 10 মার্ক হয়ে গেল। আমি স্লো বলছি বলে তোমাদের হয়তো টাইম যাচ্ছে, প্র্যাকটিক্যালি কিন্তু এটা করতে 2 মিনিটও লাগবে। স্যার এতটুকু করলে 10 মার্ক,
মার্কের কথা বাদ দাও, আগে তুমি অঙ্ক বোঝার চেষ্টা করো। এই যে প্রথম যে পয়েন্টটা সিগমা ওয়ান, সিগমা ওয়ান পয়েন্ট এখানে আসবে, সিগমা ওয়ান পয়েন্ট কত হবে এটা বের করতে হবে, এটা সিগমা টু পয়েন্ট, এটা টাউ ম্যাক্স পয়েন্ট, এটা টাউ মিন পয়েন্ট। সিগমা ওয়ান পয়েন্ট কত হবে দেখো, আমরা এটা জানি, আমার হারাই ফেললাম মাউস, খালি হারাই ফেলি। এইটা হচ্ছে আমার সেন্টার, তাহলে এটা রেডিয়াস, তাহলে এই ভ্যালুটা কত হবে, সেন্টার ওয়ান প্লাস রেডিয়াস এর যোগফল, যেহেতু এইটা যদি রেডিয়াস হয় এইটাও কিন্তু রেডিয়াস, সবগুলাই রেডিয়াস। তার মানে আমি সেন্টার জানলে, দেখো এইটা জানলে সবগুলো যোগ করতে পারবো, এইটা রেডিয়াস হবে, এখানে রেডিয়াস হবে, এখানে হাইটটা কত হবে, এটা রেডিয়াস এর সমান মানে পাস হবে, এইটাও রেডিয়াস, এইটা হচ্ছে এইটা মাইনাস রেডিয়াস, আর এটা হচ্ছে এইটা প্লাস রেডিয়াস। সো রেডিয়াস জানলে কিন্তু চারটা ভ্যালু জানা খুবই সোজা। এইটা যদি ওয়ান জিরো হয় তাহলে এটা স্টেট ফাইভ সিক্স জিরো হবে, ওয়ান আর ফাইভ যোগ করলে সিক্স জিরো হবে, এটা হবে ওয়ান মাইনাস ফাইভ মানে মাইনাস ফোর জিরো হবে, এটা হবে, এটা কি হবে ওয়ান ফাইভ হবে, এটা ওয়ান মাইনাস ফাইভ হবে। এটাকে বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে এই ড্রয়িং এর মধ্যে? সমস্যার কথা না, তাহলে দেখো আমরা তাই করছি, এটা সিক্স জিরো হবে, এটা মাইনাস ফোর জিরো হবে, এটা ওয়ান ফাইভ হবে, এটা ওয়ান মাইনাস ফাইভ হবে। সো আমি দেখো এটার মধ্যে মোটামুটি আমি এই অঙ্কের মেইন জিনিস করে ফেলছি, তার মানে এখন দেখো আমরা ট্রান্সফর্ম স্ট্রেস এর আগ পর্যন্ত ভ্যালুগুলো পেয়ে গেছি। আমি যদি কোশ্চেন করি ফ্রম দিস ফিগার টেল মি দ্য ফলোয়িং আনসার, নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস, তুমি বলবে ছয় বা সিক্স, হোয়াট ইজ দ্য মিনিমাম নর্মাল স্ট্রেস, তুমি বলবে মাইনাস ফোর, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, তুমি বলবে ফাইভ, হোয়াট ইজ দ্য মিনিমাম শেয়ার স্ট্রেস, তুমি বলবে মাইনাস ফাইভ, হোয়াট ইজ দ্য এভারেজ নর্মাল স্ট্রেস ডিউরিং ওই যে অ্যাসোসিয়েটেড নর্মাল স্ট্রেস ডিউরিং ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বলতে পারো, অথবা এভারেজ একই কথা, কত এক। এই প্রত্যেকটা আনসার কি পেয়ে গেছে ছবির মাধ্যমে স্যার? নাই স্যার, বলো স্যার, আমি স্যার রেফারেন্স প্লেন থেকে লোকেশন গুলো কিভাবে বলবো যে ম্যাক্সিমাম স্ট্রেস এর লোকেশনটা কোন জায়গায়? এখানে যেমন আমরা স্ট্রেস ব্লকে ব্লকে স্যার আমরা একটা প্লেন, যে প্লেনটা স্যার দুলছি কন্ট্রোল পয়েন্ট বা কন্ট্রোল প্লেন, ওইটার সাপেক্ষে স্যার লোকেশন বলবো কিভাবে? কন্ট্রোল পয়েন্টের কথা পরে বাদ দাও, তুই লোকেশনটা কেমন বলবা? আমি একটা শোনো, তুমি এখন বলো, তুমি এই যে এই যে তুমি যে কোঅর্ডিনেট আকাইছো, কোঅর্ডিনেটটা কি এক্স ওয়াই প্লেন মানে সিগমা এক্স সিগমা টাউ ম্যাক্স প্লেন? জি এটা ক্লিয়ার? জি মামুন। জি স্যার ক্লিয়ার স্যার। এভারেজটা স্যার কি স্যার ম্যাক্সিমাম আর মিনিমাম এর মধ্যে এভারেজ করছেন স্যার ওইভাবে? এতক্ষণ সাতক্ষণ রামায়ণ পরে বলে সীতা কার বাপ স্যার? আমি ছিলামই না স্যার, আমি স্যার পরে আসবো, এখন ডিস্টার্ব করবো না, তুমি পরে আসলে কোনো ফালতু ডাউট দিবে না, পুরো ক্লাসকে ডিস্টার্ব করবো না। ওকে স্যার, তুমি আলাদা জিজ্ঞেস করবা। আমার কথা হচ্ছে আমি সিগমা সেন্টার বের করার ফর্মুলা ছিল, সেন্টার বের করার ফর্মুলা ছিল সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইড বাই টু, যেটা আদারওয়াইজ সিগমা এভারেজ ও বটে, সেটাই সেন্টার আমার। এই সেন্টার এখন মামুনের কোশ্চেনে উত্তর দিচ্ছি মামুন, তার মানে একটা প্লেন তৈরি হলো আমার, আবার আমি এই যে মাউস হারাই ফেলি দেখতে পাই না, মাউস কোন দিকে বলো তো পাইছি। আমি বললাম যে তুমি এইরকম একটা আমার এক্সিস আছে, এইটা আমি আঁকাইলাম, তাহলে এইটা ম্যাক্সিমাম পয়েন্ট না, এটা মিনিমাম পয়েন্ট, এটা ম্যাক্সিমাম পয়েন্ট, এটা মিনিমাম পয়েন্ট, মামুন ক্লিয়ার? জি স্যার। তার মানে এক্স অ্যাক্সিস এর উপরে যে পয়েন্টটা থাকবে, এই সার্কেলটা কি বলো তো, এই সার্কেলটা কি? সার্কেলটা হচ্ছে এমন একটা সার্কেল যেই সার্কেলের মধ্যে, যেই সার্কেলের মধ্যে এই যে আমি এই যে ছবিটা আঁকাইছি, এই ছবির বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন অ্যাঙ্গেলে স্ট্রেস কত, এই প্রত্যেকটা এক্স ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এর অ্যাঙ্গেলের দিয়ে, তার মানে এই এই সার্কেলের উপরেই সমস্ত স্ট্রেস গুলো আছে, খালি আমি ক্লিক করবো আর বের করবো, ক্লিক করবো আর বের করবো, আমার আর কোনো অঙ্ক করতে হবে না আলাদাভাবে। তাহলে সমস্ত স্ট্রেস যদি সার্কেলের মধ্যে থাকে তাহলে ম্যাক্সিমাম এইটা কোন জায়গায় আছে, সিগমা এক্স সবচেয়ে ম্যাক্সিমাম সিগমা কোথায় থাকবে? অবশ্যই এক্স অ্যাক্সিসের যে জায়গাটাই সার্কেল সেখানেই থাকবে। স্যার আমি এটা বুঝতে পারছি স্যার, আমার কথা হলো স্যার আমি অ্যাঙ্গেলটা কিভাবে বলবো, যেমন আমাকে যদি বলে দেয় অ্যাঙ্গেল তো এখন আসি নাই, কিন্তু তুমি অ্যাডভান্স কোশ্চেন করতেছো,
তুমি সিগমা 1 সিগমা 2 টাউ এক্স এটা বুঝছো কি আগে বলো জি স্যার এগুলো বুঝছি এটা বুঝলে হবে অ্যাঙ্গেল যাব তো রে ভাই অ্যাঙ্গেল যাব আমি যাই নাই তো তা সবাই এটা মধ্যে বুঝছো তাই না এবার অ্যাঙ্গেলে যাব তাহলে আমরা এই চারটি জিনিস পেয়ে গেছি এবং আমরা চারটি ভ্যালু পেয়েছি এখন হচ্ছে আমাদের আরেকটা কন্ট্রোল পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট ওই ভ্যালুগুলো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে যা ঘটে পারে কন্ট্রোল পয়েন্টটা কি হবে কন্ট্রোল পয়েন্ট কোনটা এই যে কন্ট্রোল পয়েন্ট ওই যে ডান পাশের যে ফেসটা কন্ট্রোল পয়েন্ট মানে কত আমাদের -2 -4 তাই না -2 -4 এই কন্ট্রোল পয়েন্ট আমরা প্রেস করলাম এই যে কন্ট্রোল পয়েন্টে চলে আসলাম -2 -4 এই বলছো সবাই ক্লিয়ার না হওয়ার কিছু নাই আচ্ছা এইবার আমরা কি করব এই পর্যন্ত আমাদের সব পেয়ে গেছে এখন আমরা এই যে একটা ডাক টানলাম প্রত্যেক কোথায় ডাক টানলাম দেখো তো সিগমা ওয়ান এর সাথে কন্ট্রোল পয়েন্টটা ডাক টানলাম কন্ট্রোল পয়েন্ট হচ্ছে আমার অ্যাকচুয়াল নর্মাল স্ট্রেস মানে নর্মাল বা শিয়ার স্ট্রেস অর্থাৎ আমার অ্যাকচুয়াল স্ট্রেন যেটা সেটা হচ্ছে আমার কন্ট্রোল পয়েন্ট আর সিগমা ওয়ান হচ্ছে আমার কি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস তাহলে এই যে দুটো লাইন টানার পরে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এই যে লাইন অ্যাঙ্গেল তো অর্থাৎ এই ছবিতে যদি আমরা আসি এটা বড় করে দিই দেখে আমরা সরি খালি তাহলে এর প্যারালাল এই প্লেনটাই হচ্ছে এই প্লেন তার মানে এই প্লেনের ম্যাক্সিমাম নর্মাল স্পিড এক্সিস্ট করে মামুন তোমার কোশ্চেন কে বোঝা গেছে উত্তর পাইছো জি স্যার তাহলে এটা ম্যাক্সিমাম বললাম ঠিক আছে জি স্যার এবার আসো এরপর আমি আরেকটা করলাম এটা কি করলাম এটা হচ্ছে মিনিমাম নর্মাল স্ট্রেসের সাথে আমি কন্ট্রোল পয়েন্ট যোগ করলাম তাহলে তাহলে এই প্লেন এই যে প্লেন এই প্লেন হবে মিনিমাম নর্মাল স্ট্রেসের প্লেন এখন আমাদের তোমরা কেউ বলতে পারবা বলতে অবশ্যই পারবা না পারলে তো তোমাদের ফাঁসি হওয়া উচিত ওই করে আমি আবার কি করলাম কি রে ভাই এই পাইছি এই অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল কত ডিগ্রি 90 অবশ্যই 90 ডিগ্রি অর্ধবিচ্ছস্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি সমকোণ আমরা 90 স্যার প্লাস 8 7 80 বসতো তাহলে না আমি তো ফাঁকি দাও দিছিল না না পারলে তারপরে এটা আমরা 90 ডিগ্রি জানি এখন তোমরা বলো আমাকে কেউ বলতে পারবা সিগমা এক্স আর সিগমা ওয়াই এর ডিফারেন্স কত ডিগ্রি আমরা প্রমাণ করেছিলাম 90 ডিগ্রি তাই না পারপেন্ডিকুলার প্লেন এবং আমরা যখনই এই প্লেনটা ঘুরাই দুটাই ঘুরে থিটা ডিগ্রিতে ও ঘুরলেও ঘুরবে তো দুটাই থিটা ডিগ্রি তার মানে এই প্লেনটাই হচ্ছে আমার এখন আমি যখন আমি মোটরসাইকেল করব তখন আমি অ্যাঙ্গেল বলবো না আমরা বলবো যে এর প্যারালাল লাইন তার মানে এই যে এইটাকে যদি আমরা এইভাবে আঁকাই ছবিটাকে এইভাবে আঁকাই তাহলে এইটা এই প্লেনটা মানে যে এই প্লেনটা ম্যাক্সিমাম সিগমা ওয়ান প্লেন আর এই প্লেনটা হলো সিগমা টুর প্লেন তার মানে তুমি দেখো মোর সার্কেল আঁকায় কিন্তু তুমি ওরিয়েন্টেশনটা বের করে ফেলতে পারছো তোমার কোনো জং করতে হয়নি করতে হয়েছে এবং এইখানে কিন্তু শিয়ারিস্টের দায় জিরো অতএব এখানেও শিয়ারিস্টের থাকবে না এগুলো জিরো হবে কোনো থাকবে না সো প্রিন্সিপাল প্লেন কাকে বলে প্রিন্সিপাল প্লেন হচ্ছে প্লেন অফ ম্যাক্সিমাম এবং মিনিমাম নর্মাল স্ট্রেসের প্লেনকে প্রিন্সিপাল প্লেন বলে এই প্লেনে কোনো শিয়ারিস্টের থাকে না নর্মাল স্ট্রেস ম্যাক্সিমাম একটা প্লেনে থাকে আর তার পারপেন্ডিকুলার প্লেনে মিনিমাম থাকে আমি একই কথা কিন্তু বারবার রিপিট করতেছি কেন করতেছি জান তোমাদের মাথার মধ্যে ঢুকে যায় জিনিসটা তাহলে আমার মনে হয় ম্যাক্সিমাম মানে প্রিন্সিপাল প্লেনটা তোমাদের ক্লিয়ার এবার আসো এই যে করলাম কি করলাম টাউ ম্যাক্স এর সাথে কন্ট্রোল পয়েন্ট লিংক করলাম এরপরে টাউ মিন এর সাথে কন্ট্রোল পয়েন্ট লিংক করলাম তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি আমাকে কেউ কি বলতে পারবে এই অ্যাঙ্গেলে কত ডিগ্রি হবে 45 হবে ভেরি গুড 45 হবে কারণ আমরা দেখছি প্রমাণ করছি থিটা 2 - থিটা 1 ডিভাইড হলো মানে 2 টুয়াইস থিটা 2 - থিটা 1
90 ডিগ্রি মানে থিটা 2 মানে থিটা 1 45 ডিগ্রি এটা আমরা কিন্তু প্রমাণ করছি তাহলে প্রিন্সিপাল প্লেনের সাথে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের অ্যাঙ্গুলার ডিফারেন্স 45 ডিগ্রি এখানে কিন্তু তাই হবে তোমরা গ্রাফ পেপারে আঁকানোর পরে অ্যাঙ্গেলটা মেপে দেখতে পারো যে 45 ডিগ্রি হবে তাহলে আমরা আমরা তাহলে এই তাহলে এই প্লেন যেটা হবে এখানে যে প্লেনটা কই গেল আমাদের এই যে এখানে এখানে যে প্লেনটা হবে এই প্লেনের শিয়ার স্ট্রেসটা হবে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস আবার এইভাবে আঁকা না এইভাবে এরকম হবে এরকম হবে এরকম হবে আর এই প্লেনে যেটা হবে সেটা হবে এরকম হবে এরকম হবে তারপর তোমরা ছবির টেকনিকটাকে বুঝছো কিনা নর্মাল যে শিয়ার স্ট্রেস মোর সাইডে কিভাবে আঁকানো লাগে বা প্র্যাকটিক্যাল জিনিসটা কি সবাই ক্লিয়ার না মোটামুটি यस স্যার লাস্টে যে প্লেনেরটা বললেন স্যার ওইটা নাম বলো লাস্ট বলে কোনো শব্দ নাই তুমি নাম বলো স্যার এই যে টাউ ম্যাক্স আর হচ্ছে স্যার টাউ মিনের প্লেনের কথাটা যে বললেন এই বললামই তো আমি আমি এই দেখো এই কন্ট্রোল পয়েন্টের সাথে আমি টাউ মিন এই যে লাইনটা আছে একটা লাইন টানলাম কন্ট্রোল পয়েন্টের সাথে আমি টাউ ম্যাক্স এর লাইন টানলাম তো যেখানে যে প্লেনটা আসলো এইটা এটা টাউ ম্যাক্স এর প্লেন এখানে যে প্লেনটা টাউ মিনের প্লেন এবং এদের ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি এটাই বলছি আমি আমি যার সাথে যে লাইনের সাথে যে লাইন সেটা টানছি তাহলে প্লেন নিয়ে কারো কোনো সন্দেহ আছে নাই স্যার মোর সার্কেল স্যার শুধু প্লেনটা বলে দিলেই হবে অ্যাঙ্গেল বলতে হবে তুমি কিছুই বলবা না ছবি আঁকবা তুমি তো বলবা না তো খালি ছবিটা আঁকবা তুমি ওকে স্যার গট ক্লিয়ার এটা ক্লিয়ার স্যার আচ্ছা এখানে যাচ্ছে না কেন কোনো প্রবলেম আমি রং মনে হচ্ছে ও এই যে সবুজ রং দিয়ে আমি নর্মাল স্টেজের ছবি লাগাইছি আর লাল রং দিয়ে আমি শেয়ার ছবি আঁকাইছি আমি একই পেজে সব করবো কিন্তু বাট আমি তোমাদের স্লাইড চেঞ্জ করে দেখাইছি এই কারণে স্টেপটা কি হবে কার পরে করতে হবে এবং দেখো নর্মাল স্টেজের ম্যাক্সিমাম ভ্যালুটা কত এখানে সিগমা আছে আমি আবার হারাই ফেললাম এখানে কত আছে সিগমা 6 আছে এর ভ্যালু কিন্তু 6 হলো এখানে সিগমা আছে -4 এই জন্য এর ভ্যালু -4 হলো -4 লিখবা না তোমরা ভিতরের দিকে লিখবা 4 লিখবা এটার মানেই -4 সবাই ক্লিয়ার এই দুটা জি স্যার জি স্যার আর শিয়ার এটা কত হবে এটা 5 কারণ এখানে কত আছে দেখো এখানে কত আছে -5 আছে আমি বলছি শিয়ারে মাইনাস প্লাস চিন্তা করবো না জাস্ট লিখে দিবা এখানে 5 আছে এটা আর এটা 5 হয়েছে এখানেও 5 আছে সো এটা এটা 5 হয়েছে এই পর্যন্ত কারো কোনো সন্দেহ আছে এই যে আমি ভ্যালুটা বের করলাম লাই পরবর্তী করে আমরা যেটা করব আমরা একটা প্লেনে সবকিছু দেখাবো এই জন্য যে কোনো ট্রান্সফার করব অর্থাৎ এই ভ্যালুটা আমরা ট্রান্সফার করে এখানে নিয়ে আসলাম এইটা হলো কমপ্লিট একটা পিকচার হয়ে গেল এটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেসের কমপ্লিট পিকচার তুমি এটা এখানেও আঁকাইতে পারো কোনো সমস্যা নাই আবার তুমি ড্রয়িংটা কিন্তু এই পাশে আঁকাইতে পারো এটা কোনো সমস্যা নাই ড্রয়িং কোন দিকে আঁকাবা খালি প্লেনটা পেলেই হলো সে প্লেনটা পেলেই হলো তাহলে আমার এইটাই হচ্ছে প্রিন্সিপাল প্লেনের ছবি এখানে টাউ কত হবে আমি অনামিকা বলো তো টাউ কত হবে এই জায়গাটাই স্যার জিরো মানে হবে না আর কি তাই তো জি স্যার রাইট তার মানে এটা তোমরা ক্লিয়ার এটা যে ক্লিয়ার হোক আর আমরা এটাও ট্রান্সফার করে ফেলি এখানে এই যে এটাও ট্রান্সফার করে দিলাম তাহলে এরকম একটা ছবি হয়ে গেল এটা প্লেন অফ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস প্লেন অফ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হয়ে গেল তো প্লেন অফ ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এটা হয়ে যায় তাহলে এখানে টাউ এখানে নরমাল স্ট্রেস কত হবে কত হবে 1 তো হবে এখানে মানে সিগমা এভারেজ হবে মানে এই দেখো এই টাউ হলো এটা আর সিগমা হলো এটা তার মানে সিগমা হবে এখানে 1 হবে পজিটিভ এই হলো অঙ্ক শেষ এই যে প্রথম যে অঙ্কটা যেটা তোমরা যে ট্রান্সফর্ম ইট টু ম্যাক্সিমাম নরমাল এসে শেয়ার এই যে একটা এটা অঙ্ক আমি অঙ্কটা হয়তো বা তোমাদের আধা ঘন্টা ধরে করাইলাম এই অঙ্কটা করতে 5 মিনিটের বেশি কি সময় লাগার কথা মামুন না স্যার এখন আমি তোমাদের ব্রেক দিব এই জিনিসটা হজম করার জন্য 10 মিনিটের ব্রেক দিব ঠিক আছে আজকে তাহলে নতুন চ্যাপ্টার আমি লাস্টের দিকে একটু ইন্ট্রোডাকশন দিতে পারি
আর 5-7 মিনিটের ক্লাস আছে, বাট ক্লাস থাকলেও এই ট্রান্সফর্মেশন টেস্টটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য আমি আরেকটু সময় নিয়ে করাবো বাকিটুকু, এবং আমি 10 মিনিট পর্যন্ত আসবো, আমি তোমাদের ডাউট যদি কারো থাকে ডাউট গুলো দিবা, এখন আমি ঠিক 10 মিনিটের অফ হচ্ছে। স্যার একটা কথা ছিল স্যার, আমি কথাটা পরে শুনতেছি, আমি 10 মিনিটের জন্য অফ হচ্ছি, এর মধ্যে তোমাদের নিজেদের মধ্যে আলাপ করতে পারো, কেউ যদি না পরে যারা আসছো, আমি যেমন পরে আসছো, যা ডাউট ক্লিয়ার করে নাও, পরবর্তী ক্লাসে আমাকে ইয়া দিবা, এখন আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।